কুমিল্লা জেলা পুলিশের বিভিন্ন অভিযানে অস্ত্র মাদকসহ নয় জন আটক করা হয়েছে এ অভিযানে বত্রিশ হাজার পি একটি দেশীয় পাইপগান এক রাউন্ড কার্তুজ এক হাজার টাকার জাল নোট একটি নিশন পেট্রোল জিপ গাড়ি ও সংরাইশ এলাকার ছয় মামলার আসামি মামুনসহ চারজনকে আটক করা হয়েছে এ সময় ছিনতাই হওয়া মুরগির ডিম ও ট্রাক সহ পাঁচজনকে আটক করা হয়েছে শনিবার এবং রবিবার কুমিল্লা জেলা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়েছে রবিবার কুমিল্লা জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশের সুপার সৈয়দ নুরুল ইসলাম এসব তথ্য জানান আটককৃতরা হলেন বান্দরবন জেলার আলী কদম থানার ইউসুফ আলী মানিক কুমিল্লা জেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী রিপন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বাচ্চারামপুর থানার সাদিয়া বেগম চৌদ্দগ্রাম থানার আব্দুল কাদের কিরণ মজুমদার প্রকাশ কিরণ আব্দুল সালাম প্রকাশ কিরণ ফেনী সদরের আব্দুল হান্নান প্রকাশ শাউন বান্দরবনের লামা থানার সোহেল এবং সংরাসী এলাকার সন্ত্রাসী মামুন কুমিল্লা ফোর নিউজ ডেস্ক